গাইস, আমরা ভিডিও করার উদ্দেশ্যে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি যে রাস্তায় পাখি মরে, ওখানে একটা ওদিকে একটা মরে পড়ে আছে, আর এই একটা পাখি মরে, আর একটা পাখি দেখতে পাচ্ছি আমরা, পাখিটা এখনো মরেনি, জ্যান্ত আছে। তো আমরা এই পাখিটাকে চেষ্টা করব ঠিক করার, দেখি কি হয়েছে দেখবো। ওই যে দেখতে পাচ্ছেন উঠতে পারছে না পাখিটা ঠিকঠাক। জবাই চলে এসো, পাখিটা ধরতে পারো নাকি দেখো। রিয়াজ তুমি চলে আসো দিক থেকে। ওই যে একটা উড়ে গেছে, এই যে একটা, এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন মরার মতন অবস্থায়। আমরা বুঝতে পারছি না পাখিগুলোর কি হয়েছে। রক্ত ভাই, ওটা রক্ত নাকি? না রক্ত না, ওটা ওটা লেজের কালার। পাখিটাকে ধরো, আমার টিম মেম্বার চলে আসো, পাখিটাকে ধরো, আস্তে আস্তে ধরো, দেখো সাবধানে ধরো। এই যে দেখতে পাচ্ছি এখানে আমরা একটা পাখি মরে, আমরা জানি না পাখিগুলোর কি হয়েছে। এই পাখিগুলোর, এই যে এই সাইডে একটা পাখি মরে পড়ে রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর একটা পাখি এখানে ধুক ধুক করছে, ও জ্যান্ত আছে এখনো, জানি না কি হয়েছে। দুটো পাখিকে রিসিভ করেছি এখান থেকে, এখন আমরা ট্রিটমেন্ট করবো, এটাকে দেখবো এদের আসলে আমরা বাঁচাতে পারি কিনা, জানি না এদের কী রোগ হয়েছে। তো আর একটা দেখতে পাচ্ছি পাখি, এই যে পাখিটা এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন আমরা কাছে চলে যাচ্ছি, তবু এর ওড়ার ক্ষমতা নেই, এটাকেও চেষ্টা করছি আমরা ধরার, এবং ধরার পরে দেখবো এদের আসলে কোনো রোগ বা কি হয়েছে, এদের এই পাখির প্রজাতি কি ধ্বংস হয়ে যাবে নাকি। ওই যে একটা পাখি দেখেন, ধরো এই পাখিটাকে ধর, বাচ্চা চলে আসো, আমার টিম মেম্বার সব চলে আসো, পাখিটাকে ধরো। এই যে একটা পাখি ধরেছিলাম, দুটো জ্যান্ত ছিল, তার মধ্যে একটা এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, আমরা বুঝতে পারছি না পাখিগুলোর কি হয়েছে। পাখির মধ্যে একটা পাখি মারা গেছে, জ্যান্ত ছিল, আর একটা পাখি আছে, দেখা যাক। এই পাখির জল টল খাওয়ানোর ব্যবস্থা চলছে, দেখা যাক বাঁচানো যায় কিনা পাখিটাকে। আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে পাখিগুলোর। তো গাইজ, আমরা সব যতগুলো পাখি আমরা দেখেছি আজকে, সব পাখিগুলোকে এখন আমরা এক জায়গায় করে আপনাদেরকে দেখাবো যে কতগুলো পাখি আসলে এখানে মরে পড়ে আছে। আর এই পাখিটা মনে হয় আর বাঁচবে না, দেখুন আস্তে আস্তে ঘাড় কাত করছে, এখানে নিচে রাখো পাখিটাকে, সরে যাও, দেখো গাইজ একেও বাঁচাতে পারিনি আমরা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই পাখিটাকে আমরা বাঁচাতে পারলাম না, এ হয়তো মারা গেল গাইজ। তো আমরা বুঝতে পারছি না কি হলো, এবং খুবই খারাপ লাগছে, এরকম দৃশ্য আগে কখনো দেখিনি। এই একটা পাখি দেখুন মারা গেছে, আর একটা পাখি ওই ওখানে আছে, আর একটা আরও অনেকগুলো পাখি আছে যেগুলোকে আমরা এখন এক জায়গায় করবো। তো চলুন সব পাখিগুলোকে আমরা এখন এক জায়গায় করি। তো গাইজ, এই পাখিটা দেখতে পাচ্ছেন, এটা অনেক আগেই মরেছে, চোখগুলো দেখে বোঝা যাচ্ছে এটা আজকের মরা না, ওটা দু একদিন আগে মরেছে এই পাখিটা। তো গাইজ, আমরা যতগুলো পাখি পেয়েছি এখন সব এক জায়গায় করবো, আরও দেখবো আর কতগুলো পাই নাকি খুঁজে। আর আমরা বুঝতে পারছি না, খুবই খারাপ লাগছে বলতে, যে এত পাখি কি করে মরলো, পাখি মেরেছ কিরা? আমরা টিম মেম্বার যাচ্ছেন, দেখুন আরেকটা পাখি পেয়েছি আমরা, এটাও মরা পাখি। গাইস দেখতে পাচ্ছেন সবই বুলবুলি পাখি, এই যে এখানে আর একটা পড়ে আছে বুলবুলি পাখি, দেখুন কেন এরকম পড়ে আছে, হোয়াট দ্য রিজন, আমরা বুঝতে পাচ্ছি না কেন এবং কিভাবে পাখিগুলো মারা গেল। একটা জ্যান্ত পাখিও পেয়েছিলাম আপনাদের সামনে, এই গাইজ দেখলেন, সেই পাখিগুলোকেও আমরা বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু একটা বাঁচাতে পারলাম না, সবগুলো আমাদের হাতে মারা গেল, খুবই খারাপ লাগছে গাইজ। আপনারা যদি কেউ জেনে থাকেন যে কোন রোগ, বা আপনাদের ওদিকেও কি এভাবে পাখি মরছে, তো আমাদেরকে এই কমেন্ট বক্সে জানাবেন কি কারণ, এর কারণটা আমরাও জানতে চাই। বাঁচাতে পারলাম না পাখিগুলোকে, খুবই খারাপ লাগছে। পাখি দেখতে পাচ্ছেন, এই যে আমাদের টিম মেম্বার্স আবু সুফিয়ান নিয়ে আসছে একটা পাখি, দেখুন। ওই যে দেখুন আমরা মোট কটা পাখি পেলাম, তাহলে এখানে চার পাঁচটা পাখি আমরা পেয়ে গেছি এখানে, খুবই কৌতূহল হচ্ছে যে কি কারণ হতে পারে। তো আপনারা যদি জেনে থাকেন কি কারণে পাখিগুলো মরেছে, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমি আপনাদেরকে এখন দেখাবো আমরা টোটাল কতগুলো পাখি এখান থেকে পেয়েছি।
গাইস আমরা এখানে ছটা পাখি মরা পেয়েছি এবং আরো চার পাঁচটা পাখি আমরা যেটাকে দেখেছি কিন্তু সেইগুলোকে আমরা হাতে ধরতে পারিনি তার উপরে চলে গেছে কিন্তু ঠিকঠাক করে তার উঠতে পারছিলাম আর তার মধ্যে দুটো পাখি পেয়েছিলাম যারা জ্যান্ত ছিল যারা আমাদের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তো কি কারণে পাখিগুলো মরেছে আমরা এখনো জানতে পারিনি বা চেষ্টা করছি আমরা জানার আপনাদের যদি জানা থাকে যে কি কারণে পাখিগুলো মরেছে আর আপনাদের এলাকাতেও যদি এরকম পাখি মরার ঘটনা হয়ে থাকে তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর গাইস খুবই খারাপ লাগছে যে পাখিগুলো এভাবে মারা গেল এটা তো আমাদের প্রকৃতির একটা সম্পদ তো এই পাখিগুলোকে আমরা এখন এইভাবে রাখবো না বাইরে ফেলে তো আমরা এই পাখিগুলোকে সবগুলোকে নেব এবং মাটি খুঁড়বো মাটি খুঁড়ে মাটির নিচে চাপা দেবো তো গাইস সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর গাইস এখন পাখিগুলো আমরা তুলবো তুলে মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যাব তো গাইজ আমরা এখন পাখিগুলোকে নিয়ে যাচ্ছি মাটি চাপা দেওয়ার জন্যে আমাদের একজন টিম মেম্বার এখানে মাটি দেওয়ার জন্যে জায়গা করছে পাখিগুলোকে মাটির নিচে চাপা দেব পাখিগুলো মরেছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো এখন পাখিগুলোকে আমরা মাটি চাপা দেব তো গাইস পাখিগুলোর মাটি চাপা দেওয়ার কাজ আমাদের কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্তই আমি স্টপ করছি গাইস আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন